পূর্ব লন্ডনে গাড়ির দুর্ঘটনা যেন থামছেই না। 10 এপ্রিল রবিবার ভোরে ফজরের নামাজের পরপরই আরও একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা হয় হোয়াইট চ্যাপেলের সিডনি স্ট্রিটে। দুর্ঘটনাটি নিজ বাসার জানালা দিয়ে দেখেছিলেন স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক। ফজরের নামাজ পড়ে জানালা দিয়ে একটু দেখছিলাম যে কেমন অবস্থা বাইরের, হঠাৎ মিনিটের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। একটা কালা রেঞ্জ রোভার এসে এই দিক থেকে আসছে, এসে চারটা গাড়িতে ধাক্কা দিছে, এখানে একটা দুইটা তিনটা চারটা গাড়িতে ধাক্কা দিয়ে আর রেঞ্জ রোভারের সাথে সাথে টার্ন করে ফেলছে। এমন আওয়াজ হয়েছে, সাথে সাথে আমি বাইরে হয়েছি যে মানুষগুলোকে আগে রেস্কিউ করে গিয়ে তারা কেমন আছে, তাদের কাছে আসার পরপরই তারা বললো যে উই আর ওকে। দেন আমি ভিডিও করা শুরু করলাম, ফটো তোলা শুরু করলাম, তখন ওই কালো লোকটা এসে আমাকে চিল্লানি শুরু করলো যে তুমি ভিডিও করছো কেন। আমি বললাম যে তুমি আমার গাড়িতে মারছো, তুমি আমার গাড়ি ড্যামেজ করছো, আমি ভিডিও করবো না কী করবো। তখন আমি ভিডিও করলাম, তখন সাথে সাথে পুলিশকে ডাকলাম। এরই ফাঁকে ওই কালো লোকটা তার গাড়ির নাম্বার প্লেট খুলে চলে যেতে চাচ্ছে। আমি পুলিশকে ফোনে বলতেছি যে তারা চলে যেতে চাচ্ছে, তোমরা তাড়াতাড়ি এসো। ইন বিটুইন টাইমস পুলিশ এসে গেছে, পুলিশ এসে তাকে হাত করে লাগিয়ে নিয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা এক করে ওই যে খামখেয়ালি পোনা বেপরোয়া ড্রাইভিংয়ের জন্য হয়েছে, কারণ তাদেরকে নামার পরে, গাড়ি থেকে নামার পরে দেখলাম তো তারা ভালোই উৎফুল্ল আছে। এয়ার ব্যাগের জন্য তাদের গাড়ি থেকে ফুটেজ তুলতে পারি নাই। পুরুষ লোকটা গাড়ি চালাচ্ছিল আর মেয়ে লোকটা গাড়ি ড্রাইভিং পাশে বসেছিল। তখন তো তারা দেখলাম যে খুবই উৎফুল্লভাবে গাড়িতে নেমে তাড়াতাড়ি করে একজন ওই কোনায় গিয়ে দাঁড়ালো আর নাম্বার প্লেটটা নিয়ে ওর কাছে দিল। আরেকটা নাম্বার প্লেট ছিল ড্যাশবোর্ডের মধ্যে, এইটাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পুলিশ এসে পৌঁছে গেছে। পুলিশ আসা পৌঁছার পরপরই তাদেরকে আটকাইছে এইখানে, নাম্বার প্লেটটা গিয়ে ওইখানে পাইছে পিছনে কোন জায়গায়, পাওয়ার পরে তারা নিয়ে এসেছে। এই ঘটনায় কেউ গুরুতর আহত বা নিহত হয়নি বলে জানা গেছে। এর আগে 25 মার্চ ভোর রাতে হোয়াইট চ্যাপেলে একটি গাড়ি আঘাত করে 4টি গাড়িকে, তারপর 6 এপ্রিল তারাবির পর লং ড্রাইভে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা গেল তরুণ আলেম নাদভি, 7-এর 4 জনও গুরুতর আহত হয়। এর ঠিক একদিন পর 8 এপ্রিল রাত 9টার পর পূর্ব লন্ডনের সেন্ট পলসওয়েতে আরও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। গাড়ি দুর্ঘটনা অত্যধিক বেড়ে যাওয়ায় অনেকেই পরামর্শ দিয়েছেন সিট বেল্ট পরার জন্য এবং নিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের জন্য। Just be aware that every time you're in a car, please wear your rear seat belts. It's so important. আসসালামু আলাইকুম, রানার টিভি, লন্ডন।